Assalamualaikum সবাইকে। ভাই আছেন? জন্মদিন আসলে আসলে তো খুশি হওয়ার কিছু নাই। জন্মদিন আসলে ভয় লাগে যে বয়স বাইরে গেল আর কি। আমরা কিছুদিন আগে আপনারা তো দেখছেন বড় রিল্যাক্স আমরা শুটিং শেষ করছিলাম। মধ্যে আমার আবার একটা নাকে ছোটখাটো একটা অপারেশন হয়েছে। শারীরিকভাবে একটু অসুস্থ। তারপরে যে আজকে সবাইকে দেখে ভালো লাগতেছে। আপনারা যারা আসছেন কষ্ট করুন, তাদের সবাইকে অনেক অনেক থ্যাংকস। এবং আপনারা আমাদের কাজগুলো দেখতেছেন এবং আপনারা কাজগুলো দেখছেন বিধাই আজকে আল্লাহ পাক আমাকে এই জায়গাটাতে আনছে। সো এটা কৃতিত্ব তো শুধু আমার একটা না। আমার আম্মা খুব খুশি হয় যখন দেখে যে মায়েরা বাবারা আমার কাজের মধ্যে যাই তখন আসলে কাজের পরিবেশ অনুযায়ী আমাকে আসলে ওইভাবে কথা বলতে হয়। দুইটাতেই কথা বলতে কমফোর্ট লাগে কিন্তু নোয়াখালীতে কথা বলতে বেশি ভালো লাগে। আমি বলবো যে শুধু জিয়াউল হক পলাশ ফ্যান্স ক্লাবটা আমাদের ঢাকাতে সীমাবদ্ধ থাকবে না, পুরো বাংলাদেশে এটা শাখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এত কষ্ট করে যারা আসছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। ভালোবাসা আপনাদের কাছে আমার প্রত্যাশা রইল যে সাপোর্ট এবং যে ভালোবাসা আপনারা আমাকে দিয়েছেন এত বছর ধরে, সামনের দিনগুলিতেও দিবেন, দোয়া করবেন আমাদের জন্য। থ্যাংক ইউ সবাইকে। শুভ 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 দিন।
পলাশ ভাইয়ের জন্মদিন আবেদককে আমাদের অনুষ্ঠান আমাদের প্রোগ্রামের সাথে সংযুক্ত হয়ে প্রোগ্রামের আনন্দকে আরো বাড়িয়ে তোলার জন্য আবেদকের জন্য সবার পক্ষ থেকে একটা তালি চাই। দিনের পর দিন মাথা করে চকচক দামি তেল শ্যাম্পু লাগে না তো হট শট।